ঠাকুর বলেন ব্রহ্ম বাক্য মনের অতীত। ব্রহ্ম হল গিয়ে বাক্য মনের অতীত, ওই নেকচার দিয়ে তারে বোঝানো যায়নি। কিন্তু মানুষ মায়াতে সব ভুলে যায়। সত্য রজ তম এই তিন গুণ, তিন গুণই হল গিয়ে ডাকাত, মানুষের সর্বস্ব হরণ করে, স্বরূপরে ভুলিয়ে দেয়। তবে এর মধ্যে ওই সত্য গুণ ঈশ্বরের পথ দেখায় বটে, কিন্তু তার কাছে নিয়ে যেতে পারেনি। একটা গল্প বলি শোনো। এক ধনী বণিক মাথায় পাগড়ি, গায়ে গয়না আর পিঠে ঝোলা নিয়ে পথে এদিক ওদিক তাকাতে তাকাতে চলছিল। অমনি সময় একদল ডাকাত হারে রে 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 করে বর্ষা নিয়ে তার সামনে এসে উপস্থিত। মেরে ফেলে কোনো লাভ নেই, একে বরঞ্চ ওই গাছের সঙ্গে বেঁধে রাখো, জল না পেলে এমনি মরে যাবে। আমায় বেঁধো না, 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 আমি মরে যাব। আর তুমি গিয়ে পুলিশে খবর দাও। না না না, সেটা হচ্ছে না, আমায় ছেড়ে দাও, আমাকে এরকম বেঁধে রেখো না, আমি মরে যাব, আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেও না, শোনো আমি এখানে থাকলে মরে যাব, আমায় ছাড়িয়ে যাও। অনেকদিন পর একসঙ্গে এত মাল লুট করতে পেরেছি। এই কাছে বাধা আছে, পুলিশকেও খবর দিতে পারবে না, আমরাও ভাড়া পড়বো না। সর্দার বলছি, তোমরা একটু এগো, আমি একটু আসছি। তাড়াতাড়ি এসো, কিন্তু মালের বগড়া করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার খুব লাগছে তাই না? হ্যাঁ আমার খুব লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমায় খুলে দেবে? হ্যাঁ দাঁড়াও, এসো এসো আমার সাথে এসো। কোথায়? আমাকে তোমরা বলি দেবে? আরে না না, তোমায় বাড়ি যাবার পথ দেখাবো, চলো এসো চলো এসো। আমার বাড়ির পথ দেখাবে? হ্যাঁ। তাহলে তুমিও চলো আমার সাথে, তুমি আমার প্রাণ বাঁচালে, আমার বাড়ির পথ দেখাবে, তুমিও চলো আমার সাথে। না না, আমরা লোকালয়ে যেতে পারি না। কেন? আরে ওখানে পুলিশ আছে, আমাকে দেখলে ধরে নেবে। চলো তোমাকে আমি পথ দেখিয়ে দিচ্ছি, লোকালয়ের ওখান থেকে তুমি বাড়ি যাওয়ার পথ পেয়ে যাবে। চলো চলো চলো, তাড়াতাড়ি এসো। প্রথম ডাকাতি হলো গিয়ে তমগুণের অধিকারী, ওই যে বললে তার মেরে ফেলো। হ্যাঁ তমগুণ কিনে বিনাশ। আর দ্বিতীয় ডাকাতি রজগুণের অধিকারী, যে ঈশ্বরকে ভুলিয়ে সংসারে বেঁধে রাখে। যে ডাকাতি বললো নি ওই তারে গাছের সঙ্গে বেঁধে রাখো, সে। আর তৃতীয় ডাকাতি হলো গিয়ে সত্যগুণের অধিকারী, দয়া ধর্ম ভক্তি সব সত্যগুণ থেকে আসে। সত্যগুণ ঈশ্বরের পথ দেখায় বটে, কিন্তু তার কাছে নিয়ে যেতে পারেনি। সত্যগুণই হলো গিয়ে ওই সিঁড়ির শেষ ধাপ। জয় মা।